ওর নাম জেসি জুটি মেধেছে কিন্তু গোলমাল করেনি না একদম ওর নাম জেসি ওর ওর মানে পুরো নাম হচ্ছে জেসি জেসি কই নেই মিস জেসি হালদার বিকজ শি ইজ অনলি 14 নাও চিলড্রেন শি ইজ নট অ্যান অ্যাডাল্ট এন্ড হার নেম ইজ জেসি মিস জেসি হালদার আমার মা ঠাকুরের কাছে পুজো দেয় এই আমরা পুজো এই কিছুদিন আগে আমরা পুরী গিয়েছিলাম জানে যে তারপরে ওর ছবি তোলা হবে যতক্ষণ না ছবি তোলা হবে চুপ করে এমনি করে বসে থাকবে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর ওর ছবি আছে এবং জেসিবি ফেমাস আর আমার আমার ভাই সমীর পাল ও ও ও বলে জেসি টিআরপি দিদি খুব হাই ও শ্রীময়ী সেটেও অনেকবার গেছে খুব যেত শ্রীময়ী সেটেও চলো ভীষণ পজেসিভ ভীষণ পজেসিভ বাচ্চাদের মতোই আর আজকে আমি সত্যি বলছি আমি না কতদিন অপেক্ষা করেছিলাম দর্শক বারবার প্রশ্ন করছিল যে কবে আমরা ইন্দ্রাণী হালদারকে তোমার চ্যানেলে আবার দেখতে পাবো আমি অনেকদিন থেকে তুমি আমাকে বলছিলে আমি আসতে পারছিলাম না কারণ জানোই আমি তোমায় বলেছিলাম যে শ্রীময়ী নিয়ে এত আমার ব্যস্ততা ছিল গত 3 বছর প্রায় তো আর তোমার জন্যে তো অনেকটা সময় দিতে হবে এরকম 5 মিনিটে হবে না 5 মিনিট আমি করতেও চাই না রাদার তো সেই জন্য আমি চাইছিলাম যে একটু ফ্রি হয়ে একটু ভালোভাবে করবো তো সুন্দরভাবে করবো যেরকম লাস্ট আগেরবার তোমার যখন ইন্টারভিউ করেছিলে তুমি আমার আমার মনে আছে একবার মানে আমরা ইন্টারভিউ না ওটা ছিল আমাদের পিকনিক হ্যাঁ পিকনিক বাড়ি থেকে হোটেল তারপরে স্কুল ইনস্টিটিউটে মার বাড়িতে তারপরে আমরা এতে গেলাম এসএইচআইতে খুব মজা হয়েছিল খুব মজা সত্যি আর ভাস্কর দাও তখন ভাস্কর ছিল সেই সময় কলকাতায় আজকেও ভাস্কর থাকলে খুব ভালো হতো তবে তুমি তোমার একটা বাড়িতে এসছো নিবালিপুরের বাড়ি এটা আমার অন্য একটা বাড়ি আর এই বাড়িটায় এসে আমার ভীষণ ভালো লাগছে টু বি অনেস্ট এইখানে ছাদে এসে তোমার তো নিশ্চয়ই সারাদিনের কাজের আগে হলেও হয় পরে হলেও হয় কখনো একবার ছাদে এসে ঘুরে ফ্রেশ হয়ে যাওয়া যাও সেটা ঠিক তবে এখানে আমি নিয়মিতভাবে থাকি না আমি মাঝে মাঝে আসি এটা পাটুলি এখানে এই এই বাড়িটা করা হয়েছিল কারণ এইটা আমি আমার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্য সেই কোটাতে এই জমিটা আমার লটারিতে নাম উঠেছিল তখন আমি এই জমিটা কিনি কিনে সেখানে এই বাড়িটা করেছি এটা টালিগঞ্জ থেকে খুব কাছে নিউয়ালিপুর থেকে একটু দূরে সেই জন্য সপ্তাহে একদিন দুদিন আসি মাঝে মাঝে এসে থাকি আর নিয়মিতভাবে থাকি না নিয়মিত আমি নিউয়ালিপুরেই থাকি এক তো ভাস্কর বাইরে থাকি ওখানে আর নিউয়ালিপুরে আমার মা থাকেন সেই জন্য ওখানেই থাকি আর নিউয়ালিপুর থেকে টালিগঞ্জে কাজ করতে আসতে যেতে সুবিধা হয় তবে এই বাড়িটা আমি খুব আমার মনের মতন করে খুব আস্তে আস্তে গত 5-6 বছর ধরে একটু 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 করে আমি এই বাড়িটা সাজিয়েছি তৈরি করেছি তার অবশ্য অনেকটাই কন্ট্রিবিউশন আমার স্বামী শ্রী ভাস্কর রায় এবং আমার সঙ্গে আমার দুই ভাই সমীর দুই সমীর সমীর পাল আর সমীর ব্যাপারী দুজনে মিলে আমাকে সাহায্য করে এই বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলতে সেই বাড়িটা তো আমরা দেখবই কিন্তু এখন আমি এইখান থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি এটাও এটাও কিন্তু খুব মন ভালো করা যেটা আমার এখানে এসেও আমার মনে হয়েছে মন ভালো করা সব উপাদান এখানে পাটুলি এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে শর্মিলা আমি যখন বাড়িটা করতে শুরু করি তখন এই সমস্ত ছিল নাই আমার তো একদম বাইপাসের থেকে একটুখানি মানে 10 সেকেন্ডস আর কি পাটুলি থানার ঠিক পাশেই আমার বাড়িটা তো এইসব কিছু ছিল না আস্তে আস্তে আমার বাড়িটা যখন আমার মনে আছে যখন এখানে ভিত তৈরি হচ্ছে আর কি তখন এই ফোয়ারা তারপরে এই সব এইগুলো স্ট্যাচু ওই সামনে যে পার্কটা যেখানে বসে থাকে সবাই এগুলো তৈরি হলো এবং আমার খুব মজা লাগছিল যে আমার বাড়িটাও তৈরি হয়েছে আর পাটুলিও আস্তে আস্তে সেজে উঠছে আর আর সত্যি কথা বলতে কি আজকে তো আড্ডা হবে গল্প হবে সিক্রেট আউট হবে কিন্তু সেই আড্ডায় যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি শ্রীময়ী
আজ ঘরে ঘরে মানুষের মনে গেঁথে আছে। হ্যাঁ, এবং আমি শুধু শ্রীময়ীর কথা বলবো না, আমার কাছে ইন্দ্রাণীদি সেই মন্দিরা, সেই সেই সব ছবির সেই একটা দুষ্টু মিষ্টি নায়িকা, সেই দুষ্টু তো আমি বটেই, অত্যন্ত দুষ্টু আমি, মিষ্টি কিনা জানি না, দুষ্টু তো বটেই। আমার কি ভালো লাগে জানো, যে তোমরা একটা সিনেমার যুগান্তর তৈরি করছো, শুধু যুগ নয়, একটা যুগ শেষ হচ্ছে, তোমরা আবার নিজের মতন করে অন্য যুগের মতো করে সেজে উঠছো, আবার মানে তোমাদের সেই চলার পথটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। সময়ের সাথে সাথে তোমায় পাল্টাতেই হবে, তুমি যদি সময়ের সাথে সাথে না পাল্টাও তুমি তোমার নেক্সট প্রজন্মকে কি শেখাবে? যেরকম আমার কাছে সবথেকে বড় এক্সাম্পল হচ্ছেন অমিতাভ বচ্চন, যিনি সময়ের সাথে সাথে নিজেকে অসম্ভব সুন্দরভাবে পরিবর্তন করেছেন, এবং তার ব্যক্তিগত জীবনেও, তার হ্যাঁ, এবং তার কেরিয়ারেও। রেখা, মানে এই এই সমস্ত মানুষগুলো তো আমাদের কাছে একদম আমাদের আইকন একেবারে। সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি আমার সবথেকে আমার সবথেকে বড় সঙ্গী, আর মানে এই জানুয়ারি মাসেই 19th আমার 6 জানুয়ারি জন্মদিন ও 19th জানুয়ারি জন্মদিন, ও দুজনেই ক্যাপ্রিকর্ন, এবং হি ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল ফ্রেন্ড বলবো, ফ্রেন্ডই বলবো, কারণ ওর তো বয়সের কোনো ব্যাপার ছিল না, ও ছোটদের সঙ্গে যেরকম আড্ডা মারতো, ওর সমবয়সীদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, ওর কাছে শিখেছি অনেক কিছু, এবং আমাদের একসাথে অনেক ছবি আছে, সৌমিত্র ইন্দ্রাণীর জুটি, আমরা বাবা মেয়ের জুটি ছিলাম। তো এই সমস্ত মানুষগুলোকে দেখে তো বড় হয়েছি, এবং আমাদের প্রজন্মের থেকে একটু আগে আমার কাছে যেমনি, আমি বিশেষ করে একজনের নাম যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনিও সময়ের সাথে সাথে নিজেকে অসম্ভব সুন্দর পরিবর্তন করেছেন, এবং বুম্বাদা কাছ থেকে, বুম্বাদা আমার কাছে ডেফিনেটলি আইডল, বুম্বাদা যেভাবে তার কেরিয়ার শুরু, তারপরে আস্তে আস্তে তার পরিবর্তন এবং নিজেকে মেনটেন করা, এইটা এইগুলো কিন্তু আমি বুম্বাদার থেকেই শিখেছি। বুম্বাদা আমাকে, আমরা ময়ূরাকি ছবির শুটিং যখন করছি তখন আমাকে বললো, এখন তুই এত রোগা হয়ে গেছিস, যখন হিরোইন ছিলি তখন কেন, তখন তো জিম বললে জিমে ধারে কাছে যেতিস না, তখন তো এমনি সুন্দর না, আমি আমি বুম্বাদা তখন এমনি লোকের নিত, এখন এসব না করলে নেবে না, আর এখন ট্রেন্ড এটা, মানে ইউ হ্যাভ টু স্লিম নয়, ইউ হ্যাভ টু বি ফিট। আমি কিন্তু, তুমি ভেবো না আমার চেহারা দেখে যে আমি খাই না দেয় না, একদমই নয়, আমি যা খাই দেখলে চোখটা আড়াগাছ হয়ে যাবে একদম, কিন্তু কি খাও, ওয়ার্কআউট করো, ইউ বার্ন আউট হোয়াট এভার ইউ ইট। আমি কিন্তু বিরিয়ানি পিৎজা আমার মা জানে ভীষণ, আজকেও দুপুরবেলা মুড়ি ঘণ্ট মাটন সব খেয়েছি, পাটুলিতে মা একগাদা রান্না করে নিয়েছিল, সব খেয়েছি, কিন্তু আবার এটাকে বার্ন আউটও করবো যে যার মতন করে, জিমে গিয়ে হোক, আমি যেমনি আপাতত জিমে যাওয়াচ্ছি না গত 2 বছর ধরে, আমি সাইক্লিং করি, আমি সাইকেল চালাই সকালবেলা বিকেলবেলা যখন পাই, তাতে অবশ্য আমার অনেক মানে ফিজিক্যালি ফিট তো থাকি, এবং আমার একটা পোস্ট হয়েছে সুইগি জোম্যাটোর পরে, ইন্দ্রাণী হোম ডেলিভারি, হ্যাঁ আমার মার সন্ধ্যা একটু আলুর চপ এনে দিবি রবিবার হয়তো, আচ্ছা ঘোলসাপুর বাজার থেকে নিউ আলিপুর থেকে আমি চলে গেলাম সাইকেল চালিয়ে, বা সন্ধ্যা আমার বৃহস্পতিবার দিন সকাল, সবাই আসতে দেরি হবে একটু, আমার পুজো করবো এখন, একটু মিষ্টি এনে দে না, তাই জন্য ইন্দ্রাণী হোম ডেলিভারি আমার নতুন চাকরি, কেমন লাগছে বলুন তো আমার চাকরিটা? একদম ইন্দ্রাণী হোম ডেলিভারি, আমি ওটার প্রমোশন করব। হোম ডেলিভারি ছাড়াও আরো একটা জিনিস আছে, সেটা সিক্রেটটা আউট করব। আচ্ছা ঠিক আছে, তুমি তো সবই জানো, তুমি আউট করো, চলো একটুখানি ঘুরে দেখি। হ্যাঁ, আমার বাড়িটা একটু দেখো কিরকম, মানে অনেক যত্ন করে করেছি, আসুন আপনারাও দেখুন, আশা করি আমার এই ছোট্ট বাড়িটা, এটা আমার একটা স্বপ্ন রাজ্য, এবং এই বাড়িটার নাম এখনো বাইরে লেখা হয়নি যদিও, কিন্তু এই বাড়িটার নাম লিখতে দিয়েছি আমি, বাড়িটার নাম মণিমা, মণিমা হচ্ছে জগন্নাথের ডাক নাম, আমি তো খুব জগন্নাথের পূজারী, মানে আমি প্রভুকে খুব মানি, আপনারা সবাই জানেন, গলায় নিয়েও ঘুরে বেড়াচ্ছি জয় জগন্নাথকে। এই বাড়িটার নাম, আমার গেটটা রথের চাকার ডিজাইনে করা, এবং বাড়িটার নাম মণিমা। আর মণিমায় আমি আসতে পারলাম, মানে আমার কাছেও এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে সত্যি সত্যি, জগন্নাথ টেনেছেন তাই তুমি এসেছো। এই ল্যাম্পশেডটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার, আমার খুব লাইটের শখ, অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ফন্ড অফ লাইটস। এখন নতুন প্রজন্ম তারা থাকুক না, প্রথম দিন গিয়েছিলাম, বাবা কি সুন্দর ক্যান্ডেল জ্বালিয়েছে, আর এই জলের মধ্যে দেখিনি কোনোদিনও। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.